হোমবার্গ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099। উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যুব কল্যাণ দপ্তরের অনুদান প্রাপ্ত এই ক্লাব চিরকাল মানুষের সাথে এবং মানুষের পাশে থেকে এসেছে। 1988 সালে এই নেতাজি সংঘ তৈরি হয়েছে এলাকার মানুষের সাহায্যের জন্য। এই ক্লাব সব সময় মানুষের শীত, গ্রীষ্ম, বর্ষা, ঈদ, বগরি, দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পুজো এবং প্রাকৃতিক দুর্যোগের সময় সবসময় মানুষের পাশে থেকে এসেছে। তাই সারা বিশ্বব্যাপী যে মহামারী দেখা দিয়েছে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে যে লকডাউন চলছে, সেই লকডাউনে মানুষ গৃহবন্দী অবস্থায় আছে এবং অনেক মানুষ যারা দিন আনা দিন খাওয়া মানুষ, এইরকম মানুষ যারা খেতে পড়তে কষ্ট হচ্ছে, তাদেরকে বেছে বেছে তাদের নামের তালিকা তৈরি করে এই নেতাজি সংঘের সমস্ত সদস্যরা গ্রামের মানুষের নামের তালিকা তৈরি করে আজকে কয়েকশো মানুষকে এখান থেকে তারা ত্রাণ সামগ্রী বিলি করলো। আমরা এই ক্লাবের চিরকাল সার্বিক সাফল্য কামনা করি এবং এই ক্লাব চিরকাল যাতে মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে, আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে কোনো প্রকল্প যাতে এরা নিজের কাজের পারফরমেন্সের মাধ্যমে সমস্ত কিছু পেতে পারে, এই আশা রেখে আমি এই ক্লাবকে এই উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দক্ষিণ বৈকুণ্ঠপুর নেতাজি সংঘ, যেটা কিনা 1988 সালে স্থাপিত হয়েছিল, সেই নেতাজি সঙ্গে আমাদের অন্যতম প্রতিষ্ঠাতা এনারাও আছেন, সঙ্গে আমাদের সম্মানীয় কাকাবাবুরা আছেন, এখানে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত সদস্য সদস্য যারা আছেন, যারা সম্মানী আছেন, আমরা এখানে আমাদের প্রাক্তন পুরসুরার বিধায়ক জনাব পারভেজ রহমান সাহেব আমাদের সঙ্গে ছিলেন। বিগত দিনগুলোতে যখন এই এলাকায় এবং এলাকার বাইরেও মানুষের কোনো সমস্যা হয়, সামাজিক কাজকর্মে এই ক্লাব প্রতিনিয়ত মানুষের পাশে ছিল। আজকে সমগ্র বিশ্বব্যাপী এই করোনা ভাইরাস যে একটা মহামারী হিসেবে দেখা গেছে এবং মানুষ যে বিপদগ্রস্ত, মানুষ ভীষণ দুঃখপূর্ণ কষ্টের মধ্যে আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন মানুষের পাশে আছেন এবং তার নির্দেশ মোতাবেক তিনিও যেমন বিভিন্ন ক্লাবকে উৎসাহ দিয়েছেন অনুদান দিয়ে বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করার জন্য উৎসাহ দেন, সেরকমই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই নেতাজি সংঘের তরফ থেকে আমরা কৃতজ্ঞতা প্রণাম জানাই, শতকোটি প্রণাম জানাই। তার অনুদান প্রাপ্ত এই নেতাজি সংঘ বরাবরের মতো আজকেও মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রায় শতাধিকের উপরে সেই দুস্থ মানুষ তাদেরকে নিয়ে এসে
নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী থেকে শুরু করে গ্রসারিজ থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র দিয়ে মানুষের পাশে থেকেছে। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা এই নেতাজি সংঘকে জানাই, আমি শতকোটি প্রণাম পশ্চিমবঙ্গ সরকারকে জানাই, কারণ তিনিই উৎসাহ দিয়েছেন এই ক্লাবগুলোকে সঠিকভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাই আমি সকলকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, আর ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি, মনোযোগ করি যে এই মহামারী, এই করোনা ভাইরাস থেকে আপনি আমাদের বিশ্ববাসীকে আপনি আমাদের উদ্ধার করুন, আমাদেরকে বলুন। ঠিক আছে।